বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নির্মাতা ফুয়াদ চৌধুরীর সিনেমা মেঘনাকন্যার বিশেষ প্রদর্শনী। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এই আয়োজন উপভোগ করেন সুইস রাষ্ট্রদূত সিগফ্রিড রিংলি সহ আমন্ত্রিত অতিথিরা। নারী পাচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়াস মেঘনাকন্যা। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের নারীদের পাচারের গল্প নিয়ে ভিন্ন ধর্মী এই চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী। রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল মেঘনাকন্যার বিশেষ প্রদর্শনী। উপভোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, সুইস রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। 2012-তে আমরা আইন, মানব পাচার আইন আরো সমৃদ্ধ করেছি, শক্তিশালী করেছি। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের দেশে। লিগ্যাল মাইগ্রেশন তো হবেই, এক দেশ থেকে আরেক দেশে যাবে। কেউ যেন এই ইললিগ্যাল মাইগ্রেশনের প্রলব্ধ হয়ে যেন না যান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বজুড়ে মানব পাচার একটি বড় সমস্যা। মানব পাচার রোধে সুইজারল্যান্ড সবসময় সচেষ্ট। বাংলাদেশের মানব পাচার সমস্যা সমাধানে এবং ভিকটিমদের সহায়তার জন্য সুইজারল্যান্ড সরকার সবসময় পাশে থাকবে। মেঘনাকন্যার মতো সিনেমাগুলো মানুষকে সচেতন করতে বড় ভূমিকা রাখতে পারে। মেঘনাকন্যা নির্মাণের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিল্পী ও কলাকুশলীরা। ওপার বাংলার একটা ক্যারেক্টার করছি, ভয়াবহ অভিজ্ঞতা আছে। একটা দৃশ্য আছে আমাকে মেরে ফেলতে চায় একটা কাঁচের ভাঙা বোতল দিয়ে। আমার সত্যি সত্যি হাত টাত কেটে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে শুটিং এ, ওটাই মনে আছে শুটিং এ। ওমেন ট্রাফিকিং এর উপর একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অবশ্যই এটা যেহেতু বাস্তব ঘটনা অবলম্বনে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর উপর, তো আমরা অনেক কষ্ট করেছি আর ফল তো পাচ্ছি। পরিচালক ফুয়াদ চৌধুরী জানান, নারী পাচার ঠেকাতে এই সিনেমা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার স্বপ্নের কথা। আমি চাইবো এটাতে বর্ডার এলাকাতে, বিশেষ করে ভালনারেবল এলাকা যেখানে, সেখানে বেশি করে দেখাতে, আইদার সিনেমা হলে অথবা শিল্পকলা একাডেমি অথবা অডিটোরিয়াম ভাড়া করে মাইকিং করে মেয়েদের স্কুলে, মেয়েদের গার্লস স্কুলে বিশেষ করে এটাকে দেখাই, তারা দেখুক, তারা বুঝুক তাদের মতো করে আর কি। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।